আমি এখন জাস্ট কয়েক মিনিট ধরে দুই তিনটে কথা বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। যে খুব এটা খুব কমন প্রবলেম আপনাদের এলাকায় হয়তো বেশি হয়ে যায়, কুকুরে কামড়েছে। কুকুরে কামড়েছে কে? একটা গরুকে। গরুটি কিছুদিন বাদে অসুস্থ হয়ে গেছে, সেই গরুটির দুধ অনেকে খেয়েছে। এবার আমরা প্রচুর এটা প্রতি বছরই পাই যে দলে দলে লোক যাচ্ছে যে আমার ওই গরুটির আমরা দুধ খেয়েছি, আমাকে ভ্যাকসিন দেওয়া হোক। কুকুর কামড়েছে, জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া হোক। জলাতঙ্ক রোগ তো এই জলাতঙ্ক রোগ নিয়ে এটাই আমি আগে বলিনি, জলাতঙ্ক রোগটা কি? এটা একটা ভাইরাস, একটা র্যাবিস ভাইরাস। এটা বুলেটের মতো শেপেড হয়, র্যাবিস ভাইরাস। এটা আমাদের যত বন্য জন্তুর মধ্যেই বেশি দেখা যায়। বন্য জন্তুর মধ্যে কুকুর, আমরা যদি বলি ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে 95% কিন্তু কুকুরের কামড়ে হয়, আর অনলি 2%, মাত্র 2% আমাদের বিড়ালের কামড়ে হয়। এবার আর বাকি 3% রইল বনে জঙ্গলে যে জন্তুরা থাকে, সেখানে বাঘ, ভালুক, শেয়াল, বাদর, এরা। তো এই যে গ্রুপটাকে তিনটা ভাগ করা হয়েছে, একটা ডোমেস্টিক বলতে আমাদের বাড়িতে যে গরু, ছাগল, হাঁস মুরগি এগুলো থাকে, সরি হাঁস মুরগি বাদ গরু ছাগল, এটা ডোমেস্টিক। আর পেরি ডোমেস্টিক হচ্ছে যারা কিছুটা বাড়িতে কিছুটা বাইরে, যেমন কুকুর কিছুটা পোষায় কিছুটা বাইরে, এটা হচ্ছে পেরি ডোমেস্টিক। গরু ঘরে থাকে বাইরে থাকে, আর হচ্ছে ওয়াইল্ড। এই ওয়াইল্ড যদি হয়, যে কোনো ওয়াইল্ড অ্যানিমাল যদি বাইট করে তাহলে কিন্তু জলাতঙ্ক রোগ হতে পারে। এবার আমাদের ইন্ডিয়াতে কিন্তু অ্যাকচুয়ালি কুকুর কামড়ে হয়, তো কুকুর কামড়ালেই হবে এমন কোনো কথা নেই। কুকুরের কামড়ের পরে আমরা জেনারেলি যদি কুকুর হচ্ছে মানুষকে কামড়ায়, কুকুরটা হচ্ছে অচেনা কুকুর, তাহলে নিতে হবে। আর কতগুলো ক্যাটাগরি আছে সেটা তো আমরা ভাগ করে বলে দিই, কুকুরে কামড়ানো ইঞ্জেকশন নিতে হবে কি হবে না। যাই হোক, মনে হয় আর সময় নেই, খুব শর্টে করে দিলাম আমি। যা বাইরে একই সঙ্গে দুটো অনুষ্ঠান চলতে পারে না, সেটা চলছে। প্রথম কথায়, কখনো যদি আপনাদের পাড়ায় এরকম মনে হয় গরুকে কুকুর কামড়েছে, সেই গরুর দুধ খেয়েছে, ইঞ্জেকশন দিতে হবে কি হবে না, আমরা হাসপাতালে থাকি, দলে দলে ফেস করি পাড়ায়। কারণ দেখা গেল ওই গরুর যে প্রসাদ হয়েছে, পুজো হয়েছে, যত লোক এসে সবাই চাইছে। এক কথায় বলি, আপনারা মনে রাখবেন, এটা প্রচার করবেন, গরুর দুধ থেকে কখনোই র্যাবিস হয় না, কখনোই র্যাবিস হয় না। সায়েন্স বলছে, WHO-র একটা জার্নালে 2018 সালে পাবলিশ হয়েছিল, গরুর দুধতে শিশুরা টেস্ট করে দেখেছে ওই জীবাণুটা কিন্তু আসে না। কেউ যদি খেয়েও ফেলে, যদি ধরা হয় গরুটা অসুস্থ সন্দেহ, গরুর দুধ সাধারণত আমরা বয়েল করে খাই, ফুটিয়ে খাই। যে কোনো জীবন 100% টেম্পারেচার যদি হয়, বয়েলিং পয়েন্ট যেটা ফুটন্ত যে বয়েল করা হচ্ছে, সেইখানে কিন্তু কোনো জীবন বাঁচতে পারে না। কিন্তু উত্তরটা আমার এক কথাই হলো, আপনারা এটা মনে রাখবেন, এটা আপনারা প্রচারের মধ্যে রাখবেন যে গরুর দুধে কখনোই র্যাবিস ভাইরাসের জীবাণু পাওয়া যায় না। আর একটা কথা, ছোট বাড়িতে ইঁদুর আছে, ইঁদুর কামড়ালে মানুষ দৌড়ে যাচ্ছে ভ্যাকসিন নিতে, ইঁদুরে হয় না, বাড়িতে ছোট ছোট যে ইঁদুরগুলো দেখছেন, আর যে ধেরে ইঁদুর, ধেরে ইঁদুর, এত বড় ইঁদুর কখনো কখনো আমরা দেখি, সেটা বাইরে থাকতে পারে। ওই যে পেরি ডোমেস্টিক বললাম, পেরি ডোমেস্টিক, ডোমেস্টিক অ্যান্ড বাইরে, এই জাতীয় যদি কখনো, খুব রেয়ার, এটা ভীষণ রেয়ার হবে, এই বড় ইঁদুর খুব কম দেখা যায়। যদি কাউকে মাল্টিপল বাইট করে, ডিপ ইঞ্জুরি হয়েছে, তখন সন্দেহ, ও বাইরে তো ঘুরে বেড়ায়, ওকে হয়তো কোনো শিয়াল কামড়াতে পারে, বাঘ কামড়াতে পারে, বাইট করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন নিতে পারি। আদারওয়াইজ ছোট্ট করে বলে দিই, কোনো দরকার নেই।